আর কিছুক্ষণ পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে নাগরিক সংবর্ধনার আয়োজন করা হবে। নিউইয়র্কের ম্যারিয়ট মার্কুইস হোটেল থেকে প্রস্তুতির খবর জানিয়েছেন সহকর্মী শামীম আহমেদ। আমি এখন দাঁড়িয়ে আছি ম্যানহাটনের ম্যারিয়ট মার্কুইস হোটেলে। আপনারা জানেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী গত 17 তারিখ রাতে, 17 সেপ্টেম্বর রাতে নিউ ইয়র্কে আসেন জাতিসংঘের 78তম অধিবেশনে যোগ দেওয়ার জন্যে, এবং তিনি গত 5 দিন অত্যন্ত ব্যস্ত সময় কাটিয়েছেন এই নিউ ইয়র্কে। জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে উনি আজকে ভাষণ দিয়েছেন, দিক নির্দেশনামূলক ভাষণ, এবং সেখানে বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের বিভিন্ন সমস্যা, সংকট এবং সম্ভাবনাকে উনি জাতিসংঘের সামনে তুলে ধরেছেন। বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে, 2026 সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশ থেকে যে উন্নত দেশে রূপান্তরিত হবে সেটা তিনি উপস্থাপন করেছেন বিশ্ববাসীর কাছে, বিশ্ব নেতাদের মাধ্যমে। এখন উনি এইখানে এক নাগরিক সম্বর্ধনায় মিলিত হবেন। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার নেতাকর্মী এখন ম্যারিয়ট মার্কুইসের এই হল রুমে শেখ হাসিনা, শেখ হাসিনা বলে স্লোগান দিচ্ছে, জয় বাংলা শেখ হাসিনা স্লোগান দিচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে সারা আমেরিকা থেকে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার নেতাকর্মী তারা এখানে এসছেন, জড়ো হয়েছেন। দলীয় সভানেত্রীকে তারা দেখতে চান, তারা তার সান্নিধ্যে কিছু সময় কাটাতে চান। আপনারা জানেন যে আগামী 3 মাস পরে বছরের শুরুর দিকে বাংলাদেশের জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনে দলীয় নেতাকর্মীদের ভূমিকা কী হবে সে বিষয়ে আজকে দলীয় প্রধান হিসেবে, সরকার প্রধান হিসেবে আজকে দিক নির্দেশনা দিবেন। আমরা সেটাই আশা করছি। প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই এই সভা মঞ্চে, আমার ঠিক ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই সভা মঞ্চে উপস্থিত হবেন। এবং এইখানে যেটা ছিল, হয়েছিল যে একটা কনফ্লিক্ট তৈরি হয়েছিল যে সম্বর্ধনাটা কে দিবে, এটা কি নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ দিবে নাকি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দিবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমস্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা আজকে এক দলে এক কাতারে তারা সামিল হয়েছেন। তারা সমস্ত দ্বিধাদ্বন্দ্ব, তাদের ভিতরের সমস্ত ভুল বোঝাবুঝির অবসান করে তারা এই নাগরিক সম্বর্ধনাকে সফল করার জন্যে এক কাতারে দাঁড়িয়েছেন, একযোগে কাজ করছেন। কিছুক্ষণ পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী এখানে আসবেন এবং তার অমূল্য ভাষণ তার নেতাকর্মীদের সামনে দিবেন। আমরা সেই আশায় থাকছি এবং পরবর্তীতে আপডেট নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আমি শামীম আহমেদ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।